বাংলা পপ সঙ্গীতে নারীদের সংখ্যা খুবই কম। সেই ধারারই একজন গায়িকা ছিলেন কানিজ সুবর্ণা। খুব দ্রুত জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। অডিও ইন্ডাস্ট্রির সুদিনের সঙ্গে কানিজ সুবর্ণার সুদিনও এখন সোনালী অতীত। সেদিনের সেই নারী রকস্টার বর্তমানে দুই অটিস্টিক ছেলে সন্তান নিয়ে কেমন আছেন, কোথায় আছেন, সেটি নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব। সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখতে পাবেন ফেসবুকেও। ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সুবর্ণার জন্মসাও না জানা গেলেও তার জন্মদিন 13ই মে, আর জন্মস্থান চাঁদপুর। তার ডাকনাম বন্যা, পরিবারের মানুষেরা তাকে এনামেই ডাকে। ছোটবেলা থেকে তার গানের সঙ্গে যাত্রা শুরু হয়। পরিণত বয়সে যদিও তিনি পপ গান গেয়েছেন, কিন্তু তার সঙ্গীত শিক্ষা ছিল ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীতে। নতুন কুড়িতে অংশগ্রহণের মাধ্যমে গানের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন সুবর্ণা। 1994 সালে শিশুশিল্পী হিসেবে বিটিভির আগমনী অনুষ্ঠানে ওগো মা তুমি কোথায় শিরোনামে একটি গান পরিবেশনের মাধ্যমে টিভিতে প্রথম গান করেন। এরপর 2000 সালে সাউন্ডটেকের ব্যানারে ব্যান্ড কিংবদন্তি আয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে ভালোবাসা মানে শিরোনামের প্রথম অ্যালবামের মাধ্যমে একজন পূর্ণাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে অভিষেক হয় কানিজের। ব্যতিক্রমী গায়কী স্টাইলের কারণে তিনি প্রথম অ্যালবাম দিয়ে শ্রোতাদের আনুকূল্য পেয়ে যান। সে সময় অন্য নারী কণ্ঠশিল্পীরা যখন গতানুগতিক ধারায় চৌঁছিবেন, তখন তিনি বেছে নেন ভিন্ন পথ। সে বেছে নেয় পিলু মমতাজ এবং নাজমা জামানদের মতো পপ সঙ্গীতের ধারা। গানের পাশাপাশি তার চোখ ধাঁধানো গ্ল্যামার সহায়ক ভূমিকা রেখেছে তার প্রতিষ্ঠা পাওয়ার পেছনে। সৌন্দর্য আর কণ্ঠশৈলীর সৌকর্য মিলে ক্রমশই আলোচিত হয়ে ওঠেন কানিজ সুবর্ণা। একের পর এক সলো ও মিক্সড অ্যালবাম বের হতে থাকে তার। স্টেজ শোতেও প্রচুর ডাক পেতে থাকেন। সেই সময়ের জনপ্রিয় গায়ক আসিফের সঙ্গে স্বপ্ন রানী নামে একটি ডুয়েট অ্যালবামও করেছিলেন তিনি। সেই অ্যালবামও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সময় তিনি প্লেব্যাকও করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। গানের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপন চিত্রটি ছিল ফ্রেশ জেল টুথপেস্টের বিজ্ঞাপন। কানিজের প্রথম বিয়ে হয়েছিল তার খালাতো ভাই তানভীরের সঙ্গে, কিন্তু সেই বিয়েটি বেশিদিন টিকেনি। এরপর 2008 সালে তিনি সংসার পাতেন মাইস ব্যান্ডের হামিন আহমেদের সঙ্গে, এবং মূলত হামিনের সঙ্গে বিয়ের পরই তিনি গানের জগৎ থেকে সরে গিয়ে সংসারে মনোযোগ দেন। তারপরও তার যেটুকু সম্পৃক্ততা ছিল সেটিও শেষ হয়ে যায় সন্তান হবার পর। পরপর দুই সন্তানের জননী হন তিনি, কিন্তু দুটো সন্তানই অটিজম স্পেকট্রামে আক্রান্ত। দুজনই কথা বলতে পারে না এবং বুদ্ধি প্রতিবন্ধী। এমন শিশুকে লালন পালন করা একজন স্বাভাবিক শিশুকে লালন পালন করার থেকেও অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। ফলে তার পক্ষে সন্তানদের ফেরে অন্য কোনো কিছু করার সুযোগ ছিল না। ফলে গান থেকে একেবারেই দূরে সরে যান কানিজ সুবর্ণা। দীর্ঘদিনের বিরতির পর 2015 সালে সারা দাও শিরোনামে একটি গান গেয়েছিলেন তিনি। তারপর আবার নিশ্চুপ। তার বাবা মা এবং ভাই বোন সবাই আমেরিকায় থাকেন। মাঝে 3 বছর তিনিও আমেরিকাতেই ছিলেন, কিন্তু তার স্বামী হামিন বাংলাদেশে থাকায় তিনি দেশে ফিরে আসেন। তাদের দুজনের সম্পর্ক মাঝে বেশ খারাপ গেছে। বেশ কয়েকবার তাদের বিচ্ছেদের গুঞ্জনও হয়েছে। গত বছর 2022 সালে কানিজ আবারও ফিরে আসেন মিডিয়াতে। প্রথম প্রত্যাবর্তনটা ঘটে চমক দিয়েই। তিনি মিডিয়াতে ফিরেন ঠিকই, তবে গানে নয়, অভিনয়ে। জাহিদ হোসেন পরিচালিত সুবর্ণভূমি নামের একটি চলচ্চিত্রে তিনি শেফালী নামের একটি চরিত্রে অভিনয় করছেন। এই ছবির প্রযোজক কুদরতি খুদা কানিজের আপন মামা। মূলত মামার ইচ্ছাতেই তিনি চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হন। গত বছর তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে মায়া শিরোনামে একটি গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে 7 বছর পর গানেও ফিরেন কানিজ সুবর্ণা। তবে মিডিয়াতে ফিরে এলেও নিয়মিত কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। দুই সন্তান 13 বছরের আয়মান আমির আহমেদ এবং 12 বছরের আজমান আরিয়ান আহমেদের সঙ্গে কাটাতে চান বেশিরভাগ সময়। একসময় আধুনিক গানের সুরের সঙ্গে রক এবং পপের কম্বিনেশনে তিনি তরুণ শ্রোতাদের দিয়েছিলেন ভিন্ন এক আস্বাদ। আমাদের নারী পপ তারকা কানিজ সুবর্ণার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা, শ্রদ্ধা এবং ভালোবাসা।
হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে পর্দায় দেখালো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।